ওয়েলকাম টু গাইড প্রিয় প্রার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পাশ করেছিলে বর্তমানে ট্রেন্ড ক্যান্ডিডেট এবং ইন্টারভিউ দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি আর বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীরা বন্ধুরা বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আবারও কি বঞ্চিত হতে চলেছে রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীরা পঁয়তাল্লিশ শতাংশের ওপর গ্র্যাজুয়েশনে অর্থাৎ অনার্স বা পাস কোর্সে নাম্বার থাকা সত্ত্বেও ভেরিফিকেশনে হতে হলো হয়রানির শিকার অসংখ্য প্রার্থীকে বলা হলো তাদের গ্র্যাজুয়েশানে পঞ্চাশ শতাংশ নাম্বার নেই তাদের ইন্টারভিউ দিতে দেয়া হবে না কিন্তু কেন কারণ গাইডলাইনে কিন্তু দেওয়াই রয়েছে যে অনার্সে অথবা পাশে যদি আলাদা আলাদাভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকে রিজার্ভ ক্যাটেগরিদের তাহলে কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ভাইবা দিতে পারবে ইন্টারভিউ দিতে পারবে দেখো এখানেই দেওয়া রয়েছে অলরেডি দেখে নাও কিন্তু তারপর কেন এমন হয়রানির শিকার হতে হলো তাদের এরপর দেখো যে প্রার্থীরা তাদের রিজার্ভেশনের কথা বলল বললে ভেরিফিকেশান অফিসাররা অনেক ক্ষেত্রে বলেছেন যে রিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে ছাড়ের কথা বলা নেই কিন্তু এখানে দেখো অলরেডি ছাড়ের কথা বলা রয়েছে তখন প্রার্থীরা গাইডলাইনের কথা বললে গাইডলাইনের কথা যখন বলল তখন অফিসাররা কি করলো যেটা আমি শুনতে পেয়েছি অনেকেই এটা কিন্তু আমাকে জানিয়েছে যে গাইডলাইন তারপর ওরা দুই চার মিনিট ধরে খোঁজাখুঁজি করে দেখে তারপর বলছেন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আপনি ইন্টারভিউ দিতে পারবেন এই সব কথা কিন্তু তাদের শুনিয়েছেন কিন্তু কেন এমনটা হচ্ছে এটাই হচ্ছে আমার এই এই চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন কিন্তু কেন এমনটা হচ্ছে প্রপার গাইডলাইন থাকা সত্ত্বেও যাতে পরিষ্কার বলা রয়েছে রিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে অনার্স গ্রাজুয়েট পঁয়তাল্লিশ বা পাস গ্রাজুয়েট পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকলে প্রাইমারি নিয়োগে যোগ্য তাহলে ভেরিফিকেশানে কেন হয়রানি হতে হচ্ছে তাহলে কি অফিসারদের কি রিজার্ভ ক্যাটেগরি নিয়োগে উদাসীনতা রয়েছে না কি ওনারা গাইডলাইন পড়েনি না কি ওনারা গাইডলাইন পড়েনি না কি ওনারা ইংরেজি পড়তে জানেন না হ্যাঁ ইংরেজি পড়তে জানেন না না কি বাংলা গাইডলাইনের প্রয়োজন তাদের তাহলে কি বাংলা গাইডলাইন রাখতে হবে তাদের জন্য তাহলে রাখতে পারতেন তো এরপর যদি মেরিট লিস্ট তৈরির সময় এরকম আনারি অফিসার থাকেন তাহলে তো প্রচুর রিজার্ভ ক্যাটেগরি মেরিট লিস্ট থেকে বাদ পড়বে তখন এই বঞ্চনার দায় কে নেবে এটা আমার প্রশ্ন থাকল তাই এই ভিডিওর মাধ্যমে আমি কর্তৃপক্ষ মানে যারা নিয়োগ কর্তৃপক্ষ নিয়োগ কর্তৃপক্ষের কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে আবেদন যেন কোনো যোগ্য রিজার্ভ প্রার্থী রিজার্ভ ক্যাটেগরি প্রার্থী ঠিক আছে যেন এই নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত না হয় ঠিক আছে তাই এই গাইডলাইন পড়তে জানা না জানা বা উদাসীন অফিসারদের দিয়ে যেন মেরিট লিস্ট তৈরি করা না হয় তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবে এই সমস্ত সংরক্ষিত প্রার্থীরা